Subscribe and click the bell icon to get notifications of the coming episode. And don't forget to comment. Hello friends. So, end of countdown. Here is Actor Studio, Season 1, Episode 1. This entire series is going to be of 11 episodes every Saturday right from now. It's an interactive acting tutorial and surely going to instigate you to hone up your skill. Even for a non-actor, this is going to be quite entertaining. And now, over to our mentor, Gautam. Okay. Yeah. Oh yes, a special thanks to our fragrance partner, Lia Air Fresheners. Come, let's enjoy. Distasted with the salt of broken tears. Highest. Sambhav hi nahi ho saka. Action. It's a tool. Samajhte kyun nahi? It's acting. Actor Studio. Acting gives direction to my wild imagination, but I'm very imaginative kind of boy. Living in the character, you are molding yourself for the moment into the character, you are just taking the essence, you are living into that environment, you are thinking that if you are converting yourself soulfully into that person. Life of this, of a certain story or something, a scene, whatever you say, koi muhurt hai, koi manushta, koi situation hai, koi character hai proti, কতটা ট্রুথফুল আর এই ট্রুথটাকে খোঁজার জন্য সারা পৃথিবীতে নানান মানুষ নানানভাবে সেটা পদ্ধতিগত দিক থেকে বাট দ্য সামিট ইজ সেম যে রিয়ালিটিকে যত বেশি বুঝে সেটাকে যত বেশি এক্সপ্রেস করতে পারবে সে তত ভালো অ্যাক্টিং অ্যাক্টিংটা হচ্ছে তোমার মনের ভাব তোমার এক্সপ্রেশন আর তোমার ডায়ালগ তিনটেকে যখন কম্বাইন করছি প্রপারলি ওয়েতে তখন যেটা বেরোচ্ছে সেটা হচ্ছে অ্যাক্টিং মানে সোজা জিনিসটা খুব সোজাভাবে করাটাই হচ্ছে অভিনয় কিন্তু উস ক্যারেক্টার কো সমঝ কে উসকে সাইকোলজি কো সমঝ কে উসকে উস সাইকোলজি কো সমঝানা অডিয়েন্স কো আর সু লোগো কো সোসাইটি কো সমঝানা নজ এর একটা ইন্টারভিউ দেখছিলাম এসি নে একটা কথা বলে বলে টু মি অর টু হোয়াট আই থিং বলে বলছে যে অ্যাক্টিং হচ্ছে এমন একটা জিনিস যেটা আমরা মানে ও নিজের অ্যাক্টিংকে ডিসক্রাইব করছে এইভাবে যে আমি যখন ক্যামেরার সামনে তখন কিন্তু আমি অ্যাক্টিং করি না আমি জীবনে অ্যাক্টিং করি ক্যামেরার সামনে আমি সত্যিটা বার করার চেষ্টা করি এবং ইফ ইউ ডিপ ডাউন ইফ ইউ ট্রাই টু অ্যানালাইজ তখন অনেকগুলো ইন্টারেস্টিং ফ্যাসেট পাবে কিন্তু জীবনে আমরা কি করছি তো উইথআউট বস ও বাড়ি বউ ছেলে মেয়ে বাবা মা উই আর অলওয়েজ ট্রাই টু উইন ওভার ইন আওয়ার কনভারসেশন ইন আওয়ার হোয়াট এভার উই ডু হোয়াট এভার আই ওয়ান ইউ ওয়ান তো সেক্ষেত্রে সেটা একটা ব্যাপার আমরা অলওয়েজ মানে বলা হয় না বিশেষ করে যারা থিয়েটারের সঙ্গে জড়িত তারা জানবে যে উই অলওয়েজ মানে মাস্ক পরে থাকি
তুমি সত্যি ওটা ওই জায়গাটাকে আমাকে কিছু না একটা সেন্সেশন তৈরি হয় নিজের থেকে. While talking, while traveling, while talking to you, while talking to him, I just go to that world. So acting basically gives that direction to me. আমরা তো একটা শৈল্পিক বিষয় কাজ করছি, একটা আর্টিকুলেশন আছে সেটা. তার পেছনে আমি শুধুমাত্র ঝাঁপ দিলাম তা নয়, আমার একটা ফিলোসফি থাকবে. আমার যদি ম্যাচ না করে আমি করবো না এই কাজটা. Initially, let us introduce ourselves, everybody, one by one, including me. मेरा नाम निक झा है और मैं यहाँ कोलकाता में पिछले 4 साल से हूँ और बेसिकली मैं थिएटर के लिए ही कोलकाता में हूँ और मैं एक्चुअली कैमरा या मीडिया को एक्सप्लोर करना चाह रहा था कि मेरा एक्टिंग उस तरफ भी मैं जाना चाह रहा था. इसलिए मैंने फेसबुक पे जब ये एडवर्टाइज देखा तो मैं यहाँ आया. मतलब रणदीप मित्र अभी सॉल्ट लेक था कि अभी 2012 MBA कम्प्लीट कर তারপরে দু তিন বছর চাকরি করার পরে তো নিজের একটু ইন্ডিপেন্ডেন্টলি কিছু করার ইচ্ছা ছিল. তো আমি আর আমার একটা বন্ধু আমরা সল্ট লেকে একটা ক্যাফে ওপেন করেছি, সেটা অ্যারাউন্ড 2 ইয়ার্স রানিং. Hey everyone, this is Srijani. Actually, acting world এর সাথে আমার কোনো কানেকশন নেই. আইটি সেক্টরে জব করি কগনিজেন্টে অ্যাজ এ বিজনেস অ্যানালিস্ট. বাট আমি নাচও শিখি বিভিন্ন রকমের ডান্স লাইক সালসা ভারতনাট্যম. সো মাই ভারতনাট্যম টিচার অ্যাকচুয়ালি সাজেস্ট মি যে এখানে একটা এরকম তিন দিন ওয়ার্কশপ হচ্ছে, সো ইউ শুড গো বিকজ আই লাইক টু এক্সপোজ আই মিন আই লাইক টু হ্যাভ এক্সপেরিয়েন্স ইন ডিফারেন্ট ফিল্ডস. ওয়েল রিগার্ডিং মি, হোয়াট ডু আই সে, আই থিঙ্ক আই এম নট এ বিগ শট দো আই এম কোয়াইট এজড পারসন, আই এম 52. সো প্রফেশনালি বি দেন আই ওয়াজ ইঞ্জিনিয়ার ব্যাক, বাট আই ডিড থিয়েটার ফর from 89 onwards almost 20 plus years at my own group, it's called Dream Theater, and then I worked with a lot of other directors, Swapna Sandhani, Bhavan, Kaushik Sen, Theatron and few other groups. As an actor, then you can playwright and then actor director, and I was rather very much skeptical to do films, and because to me my theater was very kind of secluded and that thing. I mean best kichu serial offer to chhere dichi, even budhoy das to jorjar pore ekta chobite korar kotha bolechilen seta korte pareni mondomer upakhan, tar pore ekta chobite ekta motamoti boro role korechilen Swapne din Prithudar dutu chobite কিছু কাজ করেছিলাম. অন্যন্য দেন অঞ্জন দত্তর সঙ্গে থিয়েটার করেছি, মানে আমার প্রথম থিয়েটার করা একটা অন্য দলের সঙ্গে, তারপরে অঞ্জন দত্তর সঙ্গে ওপেন থিয়েটার দিদেন ওপেন থিয়েটার. সো অ্যান্ড দেন আমার প্রথম ডিরেকশন অঞ্জন দত্তর একটা ম্যানাস্ক্রিপ্ট নাটক নিয়ে অবতর, সেখানে মায়াদী মায়া ঘোষ অভিনয় করেছিলেন, শ্যামলদা ছিল, আমি ছিলাম, আরও থিয়েটার ছিল. That was my first direction, it's way back, 1995. But around 2005 onwards, Anjunda told me that you have to catch for you, you have to assist for. So now, then I start assisting Anjunda Dutta for his films, telefilm. And then I became associate director of Anjunda Dutta. I did almost 4 or 5 films with him as an associate director. Then I did independently quite a few documentaries, few international documentaries, act films, corporate films, blah blah blah. I was ready with my feature films from last 7-8 years, but till last year I didn't do, but last year we made it. It's an absolutely independent feature film. There was no producer, nothing. That's today. This is a very interesting feature film, but I don't know that, the future of the film. I don't know what to do. So let's see. আমার নাম পার্থ, আমি গত 11 বছর ধরে থিয়েটার করছি.
মিডিয়াতে আমার তেমন কোনোভাবে এক্সপ্লোর করা হয়নি। আমি ওই অ্যাজ ইউজুয়াল ফেসবুক অ্যাড থেকে আমি খোঁজটা পাই, তারপর ফোন করি। ফোন করার পর এখানে আসা, আমার একটা ইচ্ছে যে সামথিং ইজ ডিফারেন্ট ফ্রম স্টেজ অ্যাক্টিং, সেজন্য এটাকেও এক্সপ্লোর করার চেষ্টা, কতটা স্যাটেলিটি, কতটা মিনিমাম, কতটা কি। আমি বিদার হোসেন মন্ডল, কলকাতা মেনলি আসা এডুকেশন পারপাসের জন্য। তো এই ফিজিক্সে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি, আর অ্যাক্টিংটা আমার ছোট থেকেই ছিল, মানে ভিতরে ছিল, আর ইংলিশটা পুরোটা আমার কাছে ইমাজিনেশনের জায়গা আছে। প্র্যাকটিক্যাল ফিল্ডটা এর মানে কিরম জানি এক পুরোপুরি জিরো এর কনসেপ্ট। তো এখানে এসে আমি ভেবেছি যে একটা নতুন কিছু একটা কনসেপ্ট পাবো। আর কেউ পার্থ ও তুমি পার্থ হ্যাঁ দুইয়ের পার্থ হয়েছে। তো ব্যাপারটা হচ্ছে যে অনেকদিন ধরে খুব রিগোরাস পদ্ধতিতে থিয়েটার চলেছি এবং তার সঙ্গে অভিনয়ের ব্যাপারটা কিছু বোঝার চেষ্টা করেছি। তো সেখানে একটা জিনিস খুব কিছু কিছু লেখাও পড়েছি, সত্যজিৎ অভিনীত লেখা পড়েছি, অন্যান্য ফিল্ম সংক্রান্ত, ক্যামেরা সংক্রান্ত অভিনয়ের বইপত্রও পড়েছি। সেখান থেকে মনে হয়েছে যে কোথাও একটা গিয়ে কোথায় মানে ক্যামেরাতে একটা জিনিস হয় যে আমরা স্টেজে যখন অভিনয় করি আমার একটা মানে লাস্ট রো থাকে, ক্যামেরার অভিনয়ে তো বেশ কিছু সাবটেলিটি থাকে, সূক্ষ্মতার প্রয়োজন হয়। তো সেটার জন্য আমার মনে হচ্ছে যে এই ওয়ার্কশপটা আমার ডেফিনেটলি করা উচিত। আমার জানো আমার নাম অমিত চ্যাটার্জি, আমি একটা সফটওয়্যার কোম্পানিতে এইচআর এর দায়িত্ব সামলাচ্ছি। আর এর বাইরে আমার একটা ছোট্ট অ্যাড শুট করেছিলাম গৌতম স্যারের সাথে, বুস প্রোডাকশনের সাথে, এই প্রথম আমার ক্যামেরার সামনে আসা। আর ওটা খুব ভালো এক্সপিরিয়েন্স হয়েছিল আমাদের, একদিন নতুন একটা জিনিস শিখেছিলাম। তারপর যখন এইটা জানতে পারলাম, ধরুন অনেক কিছু শিখতে পারবো যেগুলো একেবারেই অজানো এখনো পর্যন্ত, তখন সেটা কাজেও লাগাতে পারবো ভবিষ্যতে, যখন অভিনয় করবো আরও তখন কাজে লাগাতে পারবো। আমি সুদীপ্ত, আমি বসিরহাট থেকে এসেছি। এখন ধরনের ওয়ার্কশপ আমি আগে করি, হয়তো নাটকের ওয়ার্কশপ হয়েছে, কিন্তু এখন ক্যামেরার সামনে, অন ক্যামেরার সামনে আমি এর আগে অভিনয় করেছি, দুই একটা ফিল্মে অভিনয় করেছি, আমি ফিচার ফিল্মে অভিনয় করেছি, পার্থ সারথি জোয়ার দেওয়ার ওমাই লাগে করেছি, আর রিসেন্ট একটা শুট চলছে প্রদীপ্ত ভট্টাচার্যের রাজলক্ষ্মী শ্রীকান্ত, সেখানেও একটা ছোট ক্যারেক্টার প্লে করেছি। এটা মানে এটা একটা ওয়ার্কশপ, সিরিয়াস ওয়ার্কশপ, ওই জন্যই আমি এসেছি। So this is it, and this company Goose Production is around 4-5 years old. Basically we do documentaries, ad, corporate, all our commission stuff. So and lately you are thinking, we have our own channel, I mean YouTube channel, that's Goose Production Audio Visual. So we are thinking to incline our channel. So we are planning to do a lot of things, web series. That's also part of the operation, this acting workshop, other fictional acting, blah, blah, blah. I personally believe, I have seen that the only workshop that you have done is an acting-oriented one, no matter the theaters. And if you deep down, you have to do your life. The communication skill, the communication skill, the interpersonal relation, the thought process, the perseverance, only one thing. Clarity of thoughts for vision very well. And this workshop, what we design is a 3-day intensive workshop. We'll do practically a lot of things within these people at a time. It will be very engrossing, in a way engaged, little, create a lot of pressure also, tension also, and we'll see quite a few moments of world cinema, the clippings of good acting, why they are doing so, blah, blah, blah. Purposefully, এই ওয়ার্কশপটায় আমি যা জিনিস দেখাবো বা যেটা আলোচনা করবো, আমি একটু বড় মানে আমি যেটা চাইবো সেই জানলাটা খুলে দিতে। ইটস নট সুতরাং বাংলা বা হিন্দিতে আবদ্ধ না থেকে, কারণ আমরা রাইফন সত্যজিৎ রায়, ঋত্বিক ঘটক, মৃণাল সেন টু আজকের অনুরাগ কাশ্যপের কাজ সম্পর্কে আমরা সবাই জানি, মোটামুটি জানি বা ইচ্ছে করলেই জানতে পারবো, যারা ফ্যামিলিয়ার নয় তারা।
কিন্তু সারা পৃথিবীতে কি হচ্ছে, ফ্রম দিদেন টু বার্ডম্যান টু গোদার থেকে আরম্ভ করে আজকে ইনারি টু ওয়াংকার ভাই কি কাজ হচ্ছে, সেখানে অ্যাক্টিং কি হচ্ছে, সেইগুলো নিয়ে মানে অ্যাপার্ট ফ্রম আমরা নানা রকম ইন্টারেস্টিং ইম্প্রোভাইজেশন সেশন, টেকনিক্যাল স্কিল ওয়ার্কশপ, ক্যামেরার সামনে সিচুয়েশন থ্রো করবো, কিছু কিছু টুকরো টুকরো স্ক্রিপ্ট দিয়ে দেবো, সেটা করা ছাড়াও আমরা বিভিন্ন যেটাকে বলা হয় সারা পৃথিবীতেই যে কোনো অ্যাক্টিং স্কুল, ইভেন ডিরেকশন স্কুল, আমার এখানে এফটিআই আছে, এস আর এফটিআই আছে, সেখানে মেইনলি যে কাজটা হয় উইচ ইজ ভেরি ইন্টারেস্টিং, একমাত্র সবথেকে বড় কাজ হয় সেটা দিনে তিন চারটে করে সিনেমা দেখানো, অ্যাপ্রিসিয়েশন, এবং সেটা নিয়ে মারামারি ঝগড়া তর্ক অমুক, সেইটাতে কি হয় মানে ইউ আর থ্রোন ইন টু দ্যাট থিং। তো আমি সেটা অল্প পরিসরে আমি অনেকগুলো ক্লিপিং তৈরি করে রেখেছি, সেইগুলো দেখবো, অ্যানালিসিস করবো, আমরা যে অ্যাক্টিং করবো সেইটাও আবার দেখে সেখান থেকে আমরা বোঝার চেষ্টা করবো, তো সেটা করবো। অ্যান্ড আমাদের অবজেক্টিভ অফ দিস ওয়ার্কশপ সেগুলো বলেইছি, সেটা আমাদের পোস্টেও ছিল, সেটা ইজ রিটেন দেয়ার অলসো। সো থ্রি ডেজ সায়েন্টিফিক ট্রেনিং টু এনহ্যান্স অ্যাক্টিং ক্রাফ্ট, পিপিং ইন টু পাওয়ারফুল মোমেন্টস অফ ওয়ার্ল্ড সিনেমা, যেটা বললাম এবং না খয় বলে কিন্তু হয় না, এত নেগলিজেবল এগুলো নিয়ে কথা বলাই উচিত না, কিন্তু জাস্ট ইফ ইউ নো অল দ্য ফ্যাসেটস তাহলে আমি হয়তো খুব ক্ষুদ্র কিন্তু সেইটাকে আমি দেখতে পারি বা সেটার থেকে একটু হলেও ট্র্যাক করতে পারি বা ইন্সপায়ার হতে পারি। দিস ফ্রম জর্জি গ্রোটোভস্কি, গ্রোটোভস্কি আউট অ্যান্ড আউট থিয়েটার পার্সোনালিটি, উনি মারা গেছেন 1999, পোলিশ ভদ্রলোক, এবং সারা পৃথিবীতে এখন মানে অন্তত যারা থিয়েটার করে থিয়েটার কেন, যারা অ্যাক্টিংয়ের সঙ্গে সিরিয়াস জড়িত গ্রোটোভস্কি তাদের কাছে কোথাও গিয়ে মানে ইন্সপিরেশন, প্রবলেম তাদের কাছে, প্রবলেম তাদের কাছে, মোটিভেশন তাদের কাছে, ডিস্টার্বিং, ডিস্টার্বিং ইজ দ্য রাইট ওয়ার্ড, মানে ডিস্টার্ব করা দরকার। তো এই বইটার গ্রোটোভস্কি তার সম্পর্কে পিটার বুক একটা প্রিফেস লিখেছেন, সে পিটার বুক এখানে কেউ কেউ হয়তো জানি আমরা, উনি এখনো বেঁচে আছেন, ওনার বয়স প্রায় 93-94-95, উনি থিয়েটার করেছেন, উনি সিনেমা বানিয়েছেন, এবং হয়তো আমরা জানি না, জানলে আজকের দিনে তো একটা সুবিধে, লাস্ট দু তিন বছর তো রেভলিউশন হয়েছে, মানে ইফ ইউ ওয়ান্ট টু সি এনিথিং ইউ ক্যান সি। পিটার বুকের মহাভারত বেসিক্যালি উনি একটা এনভায়রনমেন্টাল থিয়েটার, সারা পৃথিবীর অ্যাক্টারদের নিয়ে, অ্যাক্টার যে হয়তো অ্যাক্টার, যেমন আমাদের দেশে দ্রৌপদী করেছিল মল্লিকা সারাভাই, উনি নাচের মানুষ, ওনাকে দ্রৌপদী করেছিলেন, উনি অ্যাক্টিং এর সঙ্গে ওনার সেই অর্থে সংযোগ ছিল। আবার ব্রুস মায়ার যে কৃষ্ণ করেছিল, বলছেন পিটার ব্রুক গ্রোটোভস্কি সম্পর্কে, সেটা আমি পড়ি একটু। গ্রোটোভস্কি ইজ ইউনিক, ওয়াই, বিকজ নো ওয়ান ইন দ্য ওয়ার্ল্ড টু মাই নলেজ, নো ওয়ান সিন্স স্ট্যানিসলাভস্কি হ্যাজ ইনভেস্টিগেটেড দ্য নেচার অফ অ্যাক্টিং, ইটস ফিনোমেন, ইটস মিনিং, দ্য নেচার অ্যান্ড সাইন্স অফ ইটস মেন্টাল, ফিজিক্যাল, ইমোশনাল প্রসেস অ্যাজ ডিপলি অ্যান্ড কমপ্লিটলি অ্যাজ গ্রোটোভস্কি। Work is essentially non-verbal. This is my clue, our clue. For the film, Bolai Hoy, talk less, show more. As a director, amare serial chobi-chobi kotha chhabo. As a director, as a whole film, as an actor, as an actor. Lastly, bolchen, what did the work do? It gave each actor a series of shocks. The shock of confronting himself in the face of simple, irrefutable challenges. The shock of catching sight of his own evasions, tricks and clichés. The shock of sensing something of his own vast and untapped resources. The shock of being forced to question why he is an actor at all. The shock of seeing that somewhere in the world acting is an art of absolute dedication, monastery and total.
cruel to myself. It is genuinely a complete way of life. কোথাও গিয়ে তার মানে এত একটা সিরিয়াস সিরিয়াস মানে ভার নয়, মানে আমি খুব একটা সহজ উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। এখানে আমার বয়স তো অনেক ছেড়ে দাও, তোমাদের কারোর বয়স 30, কারোর বয়স 25, কারোর বয়স whatever, আমরা এখানে সবাই বোধ হয় প্রেম করেছি, প্রেমে পড়েছি, এবং যখন প্রেমে পড়া হয় তখন কি তোমার কি কাজ আছে, তোমার পরীক্ষা, তোমার অমুক, তোমার ইয়ে হয়, সারা দিন রাত সেটা মাথায় চলতে থাকে, ডিসকাশন চলতে থাকে মেন্টালি, তার সঙ্গে এখন আর মোবাইলে যাও, নিজের সঙ্গেই কথোপকথন হচ্ছে, তার কথা আমি বলছি, নিজের কথা বলছি, ও তাতে বলা হয় 64টি কলার মধ্যে, কলা মানে আর্ট, আর্ট ফর্মস, তাতে সবকিছুই আছে, নাচ আছে, গান আছে, পেন্টিং আছে, অভিনয় হচ্ছে সর্বশ্রেষ্ঠ। এবং উনি ডিসক্রাইব করছেন যে কেন, বিকজ আমরা যারা, আমি করি না কিন্তু এখানে হয়তো অনেকেই করে, যারা ভগবানে বিশ্বাস করে তারা তো আমরা মানি যে ভগবানই আমাদের সৃষ্টি করেছে, ভগবান হোক, আল্লাহ হোক, গড হোক, আমাদের সৃষ্টি করেছে। তো ওখানে বলছেন যে নেক্সট টু গড অনলি অ্যাক্টার ক্যান ক্রিয়েট ডিফারেন্ট হিউম্যান বিইংস। এই সূত্রটা পড়ার চেষ্টা করো, এবং সেই ডিফারেন্ট হিউম্যান বিইংস কিন্তু মানে আমি তো আমার মতোই, আমার এরকম বড় বড় চুল খোঁয়াওয়ালা, এরকম একটু স্টাবল আছে, এই হাত পা নিয়ে কথা বলি, ইন্টোনেশন এরকম, কিন্তু আমি যখন একটা অন্য মানুষ চরিত্র যদি আমি সত্যি ভারতীয় নট্যশাস্ত্র বা ট্রু অ্যাক্টিং এর জায়গাতে করব, আমার কিন্তু আর আমিত্ব থাকবে না, ইট ইজ ভেরি টাফ। সো সেইটাই, সেই প্রসেসেই আমার খোঁজার চেষ্টা করবো এই তিন দিন ধরে, বিভিন্ন ছোট ছোট এক্সারসাইজ, ইম্প্রোভাইজেশন, গেম, নানা কিছুর মধ্যে দিয়ে দেখা, বোঝা, ডিসকাশন, ইভেন আর্গুমেন্ট। সো লেটস ক্লোজ ইট হিয়ার, আমরা নাও উইল মুভ টু আর স্টুডিও, ওপেন স্টুডিও তিনটে, ওখানে আমাদের তার আগে একটু চা ব্রেক নিয়ে নিই। Hey guys, hope you liked watching it. Just put in your thoughts in the comment section of the video. There's going to be a lot of action, lot of engagement from the coming episodes. And a very good opportunity for you viewers too. We are going to have a quiz from the second episode. Please answer and send in your answers to the comment section in our video within the next Friday. And 5 lucky winners are going to get gifts from our fragrance partner, Lia Air Fresheners. But of course, the workshop participants and Boost family members are not supposed to answer those questions. Huh? So watch, enjoy, and spread it around.